عليكم السلام ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা। দেখুন, ঋণ ঋণ করে সৎ কাজ করা, এ বিষয়ে উলামায়ে কেরামগণ বলেছেন যে জায়েজ আছে। তবে যদি কোনো ব্যক্তি তার কাছে টাকা নেই, টাকা আছে দূরে, তো এরকম কোনো ব্যক্তি যদি হয় যে টাকাটা আনতে অসুবিধা হবে, তো সেক্ষেত্রে তিনি ঋণ করে কুরবানি করলেন, অবশ্যই তিনি করতে পারেন। কিন্তু এমন ব্যক্তি যদি হয় যে ঋণ করলে পরিশোধ করতে খুবই কষ্ট হবে, পরিশোধ করতে পারবেন কি না তা সন্দেহ থাকবে, কিংবা পরিশোধ করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে সে ঋণ করে বা ধার করে কুরবানি করা একেবারেই অনুচিত হবে। কেননা এ বিষয়ে সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেছেন যে যা উল্লেখ আছে হাদিসের গ্রন্থ বাইহাকি 6:49-এ যে তোমরা ঋণ করো না। কে বলছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা ঋণ করো না। কেননা ঋণ শুরু হয় কি দিয়ে? দুশ্চিন্তা দিয়ে, এবং ঋণ শেষ হয় ঝগড়া বিবাদ দিয়ে। অতএব ঋণ করা আমাদের জন্য ঠিক নয়। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, যে যদি কোনো ব্যক্তি কি করেন, ঋণ করেন, তো ঋণ করার কারণে কি হয়, অনেক সময় মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার যা করে সেই অঙ্গীকার কি করে, ভঙ্গ করে। দেখুন হাদিসের গ্রন্থ সহিহ বুখারী 832 হাদিস এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 589। অতএব আমাদের ঋণ করা থেকে কি করা দরকার, দূরে থাকা দরকার। তাই আমরা ঋণ করে কুরবানি তখনই করব যখন আমরা তা পরিশোধ করার সামর্থ্য রাখব, অন্যথায় আমাদের ঋণ করা উচিত হবে না বা ঋণ করে কুরবানি করা সঠিক হবে না। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।